আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে মেডিকোর বায়োম্যানিয়া এইচএসসি 2024 প্রোগ্রামটি এনরোল বা রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রোগ্রামের এইচএসসি 2024 ব্যাচ বিজ্ঞান শাখার স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে emsmedico.com.bd/2023 সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে। এখানে নিউ স্টুডেন্ট এই অপশনটিতে ক্লিক করবে। তোমাকে তোমার ফোন নাম্বারটি দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়ার পর সাবমিট করলে সাথে সাথে তোমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তোমার মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি এখানে ভেরিফাই করে নেবে। করার সাথে সাথে তোমার মোবাইলে আরেকটি এসএমএস চলে আসবে। এখানে লেখা থাকবে তোমার রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার, এবং প্রতিবার এসএমএস এর পূর্বে তোমার ডিভাইসে স্ক্রিনে নোটিশ দেয়া হবে পরবর্তীতে তোমাকে কি করতে হবে। তোমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে লগ ইন করবে, এবং লগ ইন করার পর তোমাকে তোমার কিছু বেসিক ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন তোমার নাম, গার্ডিয়ান ফোন নাম্বার, কলেজের নাম যদি লিস্টে না থাকে তাহলে কলেজ নেম নট লিস্টেড হেয়ার অপশনটি সিলেক্ট করবে। তারপর বার্থডে, কোন ভার্জনে তুমি পরীক্ষা দিতে চাও, বাংলা বা ইংলিশ ভার্জন, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, এবং চাইলে তুমি তোমার ছবিটি দিতে পারো। এখানে খেয়াল রাখবে যতগুলো স্টার আছে সবগুলোই তোমাকে ফিল আপ করতে হবে। সাবমিট করবে এবং তোমার প্রোফাইল আপডেট হয়ে গেছে এরকম একটি নোটিশ তোমাকে দেখাবে। এখন তুমি আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারবে। এখানে বায়োম্যানিয়া প্রোগ্রাম সিলেক্ট করবে। এর পরের পেজে তোমাকে দেখাবে প্রথম প্রোগ্রাম যা আগে থেকে সিলেক্ট করা। দ্বিতীয়তে দেখাবে ব্রাঞ্চ, তোমার নিকটস্থ যে ব্রাঞ্চ থাকবে তুমি সেটাকে সিলেক্ট করতে পারবে। তৃতীয়ত দেখাবে গ্রুপ, অনলাইন বায়োম্যানিয়া 2024 অ্যাড করবে। তারপর চতুর্থ নম্বরে ব্যাচ, যে ব্যাচ খালি থাকবে সেটি তুমি অ্যাড করে নেবে। এই প্রোগ্রামের কোনো টাকা দিতে হবে না, তাই সরাসরি এনরোলে গিয়ে ক্লিক করবে। তোমার এনরোল সম্পূর্ণ হবে। এখন তুমি তোমার প্রোফাইলে গিয়ে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। বায়োম্যানিয়া এইচএসসি ব্যাচ 2024 প্রোগ্রামে ক্লিক করলে নোটিসেস, অনগোয়িং লাইভ এক্সাম, পাস্ট এক্সাম, মার্কস অপশন ইত্যাদি পেয়ে যাবে, যা পরবর্তীতে অনলাইন এক্সামে প্রয়োজন হবে। আজ এই পর্যন্তই, শুভকামনা সবার জন্য।